পনিরের এই রেসিপিটি যদি একবার এরমভাবে তৈরি করে খান, গ্যারেন্টি দিয়ে বলছি এই রেসিপিটি কিন্তু বারবার বানিয়ে খাবেন। আর একদমই ঘরোয়া কিছু উপকরণে আর খুব সহজ পদ্ধতিতে আমি আজকে পনিরের এই রেসিপিটি তৈরি করছি, আর খুব বেশি কিন্তু সময়ও লাগছে না এই রেসিপিটি তৈরি করতে। নমস্কার বন্ধুরা, অনুশ্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আমি এখানে 250 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে আমি এরমভাবে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন পনিরের পিস এখানে কেটে নেবেন। এরপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেবার পর ফোড়নে দিচ্ছি একটা দারচিনির টুকরো, দুটো ছোট এলাচ, একটা বড় এলাচ আর হাফ চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিচ্ছি দুটো চপিং করে রাখা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে হাই ফ্লেমে 1 মিনিট আমি একটু ভেজে নিলাম। এরপর আমি এখানে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব, এতে করে গ্রেভির কালারটা কিন্তু বেশ ভালো হবে। এরপর দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন পেস্ট। আদা রসুনটা দিয়েও একটুখানি কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাওয়ার পর আমি এখানে দিচ্ছি টমেটো, একটা মিডিয়াম সাইজের টমেটো আর 3-4টে কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম, সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। টমেটোটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটাও কেটে যায়। ভালো করে মশলা কষানো হয়ে যাওয়ার পর কিছু গুঁড়ো মশলা আমি এখানে দিচ্ছি। নিলাম 1/2 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো। স্বাদ অনুযায়ী দিলাম লবণ। ঝালটা কিন্তু আপনারা এখানে নিজেদের পছন্দ মতনই দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। দিয়ে লো ফ্লেমে আমি এই মশলাটাকে আবার কষিয়ে নিচ্ছি। মশলার সাইড থেকে দেখুন তেল সেপারেট হতে শুরু করে দিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে 5-6টা কাজুকে বেটে দিয়েছিলাম, সেই কাজু বাটাটা। কাজু বাটাটা দিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও মশলাটাকে আমি কষিয়ে নেবো আর কন্টিনিউ একটু নাড়াচাড়া করে এখানে মশলাটা কষিয়ে নেবো যাতে মশলাটা তলায় না লেগে যায়, যেহেতু কাজু বাদাম দেওয়া আছে সেই জন্য। এরপর 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি এটা রান্না হতে দেবো লো ফ্লেমে। ঢাকাটা 3 মিনিট পর সরিয়ে নিলাম। দেখুন মশলাটা বেশ ভালোভাবেই কষানো হয়ে গেছে, সুন্দর একটা কালারও এসে গেছে। এরপর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে ড্রাই রোস্ট করে আমি ক্রাশ করে দিলাম কাসুরি মেথি, আর দিচ্ছি 1/4 চামচ গরম মশলা গুঁড়ো। ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। আর আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এরপর দিলাম 1/2 কাপ পরিমাণে জল। যেহেতু রান্নাটা খুব বেশি গ্রেভি করব না, একটু শুকনো শুকনোই করব, তাই জলটা কিন্তু এখানে 1/2 কাপই ব্যবহার করেছি। আপনারা একটু গ্রেভি করতে চাইলে এখানে একটু জল দিতে পারেন। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা এখানে লো করে গ্রেভিটা ফুটতে দেব। এদিকে আরেকটা গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে বাটার। বাটারটা একটু মেল্ট হতে শুরু করেছে, সেই সময় আমি এখানে দিলাম 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, একটুখানি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর দেব একটুখানি কাসুরি মেথি। ভালো করে এবার মিশিয়ে নেব বাটারের সাথে। বাটারটা বেশ ভালোভাবে মেল্ট হয়ে গেছে। বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পর আমি এখানে যে পনিরের টুকরোগুলোকে কেটে রেখেছিলাম সেই পনিরগুলোকে দিয়ে দেব। দিয়ে এখানে সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম, একদমই সামান্য একটুখানি নুন ছড়িয়ে দিলাম। এরপর হাই টু মিডিয়াম ফ্লেমে পনিরগুলোকে আমি একটুখানি ভেজে নেব। একটা পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি, এবার অন্য পিঠও ভালোভাবে ভেজে নেব। পনিরগুলোকে 1-2 মিনিট মতনই আমি এরমভাবে একটু ভেজে নিয়েছি, খুব বেশি কড়া করে এখানে কিন্তু ভাজিনি। এদিকে গ্রেভিটাও ফুটে উঠেছে, এরপর আমি পনির ভাজা পনিরটা এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই স্টেপটা কিন্তু অবশ্যই করবেন, পনিরের এই তরকারির টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। 5 মিনিটের জন্য লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে রান্নাটা হতে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। ঢাকাটা সরাতেই একটা সুন্দর গন্ধ কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে। আর একটুখানি দিয়ে দিলাম আমি ধনে পাতা কুচি।
রান্নাটা আমার পুরো অলমোস্ট প্রায় হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ধনে পাতাটা মিক্সড করে নেবো, এতে করে গ্রেভিটাও আর একটুখানি শুকিয়ে যাবে। এরপর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। পনিরের এই রেসিপিটি কিন্তু আমার এবার পুরোপুরি সার্ভ করার জন্য তৈরি হয়ে গেছে। এটা গরম গরম রুটি, পরোটা, লুচি, এমনকি নান সবের সাথে এত সুন্দর খেতে লাগে যে একবার তৈরি করে না খেয়ে দেখলে কিন্তু এর টেস্ট বুঝতে পারবেন না। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।